Hello everyone. আমি এখন হচ্ছে শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানে গ্র্যান্ড সুলতানের একটা ছোট ভিডিও বানাবো ভাবছিলাম বানানো হয় নাই সো আমরা যেটা আজকে চেষ্টা করতেছি গল্ফ পাহাড়িকা গল্ফ পাহাড়িকা এখানে গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে যে গল্ফটা আছে সেই গল্ফ ফিল্ডটাতে যদি এখানে এখানে সুন্দর করে লেখা আছে গল্ফার অনলি কিন্তু আমরা উপরে যাব উপরে যে দেখার চেষ্টা করব গল্ফার অনলি কারণ লেখা আছে এবং সেখানে কি আছে আমি জানি না গল্ফাররা কি বলে এই জায়গাটাকে এই যেরকম যেরকম আমরা গর্ত করে বালু দিয়ে কুলুকুলু করে গ্র্যান্ড সুলতান মেন বিল্ডিংটা হচ্ছে পিছনে দেখা যাচ্ছে এখান দিয়ে একটা ওরা ব্রিজ করছে জাস্ট গল্ফ ফিলিং অ্যান্ড ডেকোরেশন এর জন্য মেন বিল্ডিং থেকে এই যে পিছনে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে এসে এদিকে হচ্ছে উপরে গল্ফ ফিল্ড এদিকে আরও স্পোর্টসের জিনিসপত্র আছে শুনলাম ব্যাডমিন্টন কোর্ট টোট তো অ্যাজ আই এম ফার্স্ট টাইম হিয়ার সো লেটস এক্সপ্লোর ওভার দিয়ার ওই ব্রিজটা দেখাচ্ছিলাম ওই ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে দেখা যাচ্ছে লেখা আছে স্পোর্টস ভ্যালি আমরা স্পোর্টস ভ্যালি দিয়ে দেখবো যে আসলে কি আছে স্পোর্টস ভ্যালিতে দেখি যে ওখানে একটা টেনিস কোর্ট দেখা যাচ্ছে ব্যাডমিন্টন কোর্ট টেনিস কোর্ট আর বাস্কেটবল না হ্যাঁ লং টেনিস কোনটা ও তাই সব জায়গায় বৃষ্টির পানি ওকে ওকে বাস্কেটবল ব্যাডমিন্টন কোর্ট লং টেনিস দ্যাটস ইট স্পোর্টস ভ্যালি সো আমরা বললাম গল্ফ একসাথে একটা রিসোর্টে স্পোর্টি যারা তাদের জন্য আসলে এটা ভালোই একসাথে এতগুলো খেলা যারা মিস করে আমরা এখানে শহরে থাকি বা আমরা সাধারণত পাই না সুযোগ সুবিধাগুলো ছুটির সময় স্পোর্টস ভ্যালি থেকে ঘুরে আমরা চলে আসছি এই সাইডটাতে চলে আসছি এটার উপর দিয়ে উঠে গেছে এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে একটু পাহাড়ের টিলা মতো টিলা জাতীয় পাহাড়ের উপরে এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে তো এই রেস্টুরেন্টটার নাম কি আমরা দেখি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অরণ্য বিলাস রেস্টুরেন্ট ওকে এটা আমি উঠেছিলাম আমি এখন আর কষ্ট করে উঠবো না টায়ার লাগছে অরণ্য বিলাস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশে যে দোলনা আছে দোলনা ডেকোরেশন আমার খুব ভালো লাগছে দেখি আমরা আগায় যাই যদি আমি এখান থেকে সোজা হাঁটতে থাকি সোজা যদি হাঁটতে থাকি সো আমি তাহলে এদিকে যাবো এদিকে হচ্ছে চিলড্রেন্স জোন লেটস সি হোয়াটস ইন দ্য চিলড্রেন্স জোন এখানে চিলড্রেন্স জোনের মধ্যে আসলে একটা চিলড্রেনও নাই হ্যাঁ দুইটা মোটামুটি 25-30 বছর বা আরও বেশি চিলড্রেন দোলনাতে দোল খাচ্ছে দুই যে আমি তাদের প্রাইভেসি এবং আত্মসম্মান রক্ষার্থে তাদের চেহারা দেখাচ্ছি না ওই যে খাচ্ছে চিলড্রেন আহ কি চিলড্রেন যেন চিলড্রেন রে বাবা